যখন নবী হয়ে আসলেন হালিমায় সাদিয়া শুনতে পাইলেন আমার ছেলে নবী হয়ে গেছে, বাজানবার দেখেন আমার সাথে আমার নবী নবী হইবার পরে আমার নবীর হাতে কালেমা পড়ে গেলেন মা হালিমায় সাদিয়া। আমার নবীকে এত বড় ৪০ বছর একজন নবী আমার হালিমায় সাদিয়া আমার নবীর কোলে বসাইছে, কোলে বসাইয়া থুতু দিয়ে হাত দিয়া বলে মোহাম্মদ রে ও বাবা মোহাম্মদ, বাবারে আমার মনে হয় তুমি আমার সেই ছোট্ট খোকা মোহাম্মদ। এটা হলো নবুয়ত প্রাপ্তির পরে মদিনায় হিজরতের পরে দেখেন মা হালিমা সাদিয়া ৭ বছর বেঁচে ছিল। হালিমা সাদিয়া আমার বিশ্ব নবীর প্রতিদিন বাজার দেখতে আসতো। আজকে একজন মুনাফিক আমার নবীর কলার ধরে মসজিদে নববীর ভিতরে অপমান করছে। হালিমা সাদিয়া অসুস্থ বাজার কি জানে বলছে হালিমা রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন মুনাফিক অপমান করছে। হালিমা সাদিয়া লাঠিতে বর দিয়ে আমার নবীর বাসায় চলে গেছে। আমার নবীর কপালে চুম্বন করে বুকের মধ্যে চাই বেদর বলে মুহাম্মদ রে বাবা আপনার যদি কেউ গালি দেয় আমি হালিমার কোলে দাঁড়াইয়া আমি আপনার দুগ্ধ পান করছি একটা টাকাও আমি বেতন নেই নাই। কেন বেতন নেই নেই জানেন? আপনি যখন আমার বাড়িতে গেছেন আমি যা বেতন নিতাম তার ১০০০ গুণ বেশি বরকত আপনি আমার দিয়ে দিয়েছেন। পুরা টাইপ দৃষ্টিকে আমার মতো বড় লোক কেউ ছিল না। টাইপের কোন বাগানে প্রতি বছর ফল আসতো না, আমার খেজুর বাগানে সারা বছর ফল আসতো। টাইপের জমিনে কোন বকরি ছাগলে পুরা বছর দুধ বের হতো না, আপনার বরকতে আমার ছাগলের খামারে এত বরকত হইছে পুরা বছর আপনার কারণে আবার ছাগলের দুধ আসছে। বাজারে আমার যেই নবী এত বরকতপূর্ণ নবী আমার, আমার ওই নবীর কথা শুনে যদি এখন কেউ কাঁদো আমি এই কোরআন বুকে নিয়ে বলছি গো বাবা ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবা না। এ আমার যুবক ভাইরা তোমাদের জানা আছে এই রজবের চাঁদে আমার বিশ্ব নবী ৫ ওয়াক্ত নামাজ দিয়ে আসছে মিহরাজের চাঁদে গো বাবা। যুবক এখন কাঁদবে, এই ১২ তারিখ হলো করে দিল যেই পাথরগুলো আমার শরীরে লাগাইলো ওই পাথরগুলোকে নরম করে দিতে পারলো না, ওই পাথরগুলো যদি স্পঞ্জের মতো করতো আমার চামড়াটা ফাটতো না। আমার নবী তখন দাপাইছিল আর কাঁদছিল জিব্রাইল আমার আল্লাহ আমার মার খাওয়ার পরে তাবের জমিনটাকে নরম করে দিল। আমার জমিনটা নরম করলো কিন্তু যেই পাথরগুলো শরীরে লাগলো ওই পাথরগুলো কেন নরম করলো না? জিব্রাইল কাঁদে আর বলে নবীজি আপনার এই মায়ের খাবার কারণে আপনার এমন একটা পুরস্কার দিবে আল্লাহ সেটা আমারে বলে নাই কি দিবে, তবে আপনার এই শরীরের ঘাস শুকাইবার আগেও সেই পুরস্কার দিবে। বাজান তার প্রমাণ হয়ে গেল মুসা নবীর সাথে আমার নবীর দেখা। মুসা নবী জিজ্ঞেস করলেন ওয়াতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। ও মুসা তুমি তো বনি ইসরাঈলের নবী, আমি হলাম উম্মতে মুহাম্মদী সারা সাহাবার নবী রে মুসা। আমার আল্লাহ কেন তার বাড়িতে নিচে জানুনি মুসা? বলে কেন বলবি
এই যে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে মুসা আমার জামাটা একটু উঠে দেখো, আমার নবীর পিছনের থেকে জামাটা তুলিয়া যখন মুসার সামনে তুলছে, মুসা একটা চিৎকার দিয়ে কয় নবী গো এইভাবে তাই বেছেলে রাখার পিঠের মধ্যে ঢুকিয়ে গেছে, মা মরছে কাঁদো নাই, বাপ মরছে কাঁদো নাই, আমার বিশ্ব নবীর তাইবের মাঠের কথা শুনে কাঁদবা বাবা, এই ক্ষত স্থান লই আমার নবী আল্লাহর বাড়িতে যাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ আনছে গো বাবা, এই নামাজটা কোনোদিন সারিয়ে দিও না, আল্লাহ দেখো আমার ভাইরা যারা কাঁদে কার যেন মা নাই বাবা নাই গো, আমার মত যাদের মা নাই ভাই জান, আজকে আমি তোমাদের কাছে দোয়া চাই, আমার আব্বা অসুস্থ, ডাক্তার বলছে আমার আব্বার গিরে যদি ভালো করতে হয় 3-2 লক্ষ টাকা লাগবে, আমি গতকালকে ডাক্তারকে বলছি আমার 2.5 লাখ লাগুক আর আমার 2.5 কোটি লাগুক আমার বাড়ি বেঁচে ফেলল, কিন্তু আমার বাবার আমি সুস্থ দেখতে চাই, এই কুরআন করে বলছি বিশ্বাস করেন বাবা, গতকালকে যখন আমার আব্বার ইবনে সিনাই নিয়ে গেছে আমার বাবা এখন আমার বাড়িতে, বাবা আমার আব্বা বিবাহের আগে হাডুডু খেলায় বাবা এই গিরার মধ্যে কোটিটা ছুটে গেছিল, গ্রামের মানুষ তেমন তোয়াক্কা করে নাই, ওই ঔষধ খাইছে একটু ভালো হয়ে গেছে বাবা, এখন বয়স তো হয়ে গেছে আমার আব্বার 70-এর উপরে, এখন বাবা হাড্ডি ক্ষয় যাইয়া এই গিরার কোটিটা হুজুর আলাদা হয়ে গেছে, আব্বার এই গিরার মধ্যে পানি জমিয়ে গেছে, গতকালকে পেরাহায় 1/2 কেজির উপরে পানি বের করছে, ইবনে সিনার ডাক্তার বলছে যদি হুজুরের আব্বার হাঁটতে হয়, আমি তো মা পেলে গেছিলাম বাবা, আমার ওয়াইফ বললো যে আব্বারে সুস্থ করতে হইলে পুরাই গোস্তের পুরো গোস্তটা ফেলায় দিয়ে নতুন বাড়ি লাগাইতে হবে, জার্মানের বাটি লাগাইলে যদি কোনোদিন হাঁটতে পারে তার পুরো হাড্ডিগুলো ক্ষয় হয়ে গেছে, আমি ওখান থেকে কাঁদতে দিয়ে বলছি 3 লাখ আর 3 কোটি বুঝি না, আমি আমার জন্ম দক্ষিণী মার জীবনে একটা টাকা ট্যাবলেটও খাওয়াইতে পারি নাই, ইলিয়াসুর রহমান জিহাদি গান ধরে পয়সা কামাইছে শুধু তোমার জন্য আর সন্তানের জন্য নয়, আমার বাড়ির দরকার হয় সব পেয়েছে বানাবো, ডাক্তারকে বইলে দাও 3 লাখ আর 2.5 লাখের কোনো কথা নয়, আমার আব্বার আমি আবার হাঁটতে দেখতে চাই, বাজান রে আমি মাহফিল করে আসছি তখন বাজে বেলা 7টা, কারণ বরিশাল মাহফিল ছিল বাবা, ওই বরিশাল থেকে মাহফিল করে আসতে আসতে সকাল 7টা বাজে গেছে আজকা, আমি যখন 7টা বাজছে ফজরের নামাজ পড়ছি বাবা মাওয়া ঘাটে, ও বাজান ফেরির মধ্যে নামাজ পড়িয়ে 7টার সময় বাসায় আসছি, দেখি আমার আব্বা বয়া বয়া কান্দে, আমি বললাম কাঁদেন কেন, আব্বা বুঝাইতে চাই এত টাকা লাগবে, আমার বিবিরে কি কইছে আমার আব্বা তো শুনে, আব্বা মনে মনে ভাবছে 3 লাখ টাকা লাগবে, ডাক্তার বলছে হয়তো আমার ইলিয়াস মসজিদ করতেছে বাবা, শুনলে আপনি আমার জন্য দোয়া করবেন, আমি অক্টোবরের 1 তারিখ 1.2 কোটি টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি, আল্লাহু আকবার বাবা, হুজুর আমি কারো কাছ থেকে 20টা টাকাও নেই নাই, কেউ যদি টাউনে বলতে পারে ইলিয়াস রহমান যদি মসজিদের জায়গার ভিতরে 20টা টাকাও নিছে তার জুতা আমার গায়ে, কেউ বলতে পারবে না,
আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছে দুইটা বাড়ি বেইছে বাবা মসজিদের জায়গা কিনছি মসজিদের কাম করছি বাবা ছয়তলা ফাউন্ডেশন দিয়া একতলার ছাদ ঢালাই হইছে দুইতলার পিলার উঠতেছে আগামী কাল পরশুদিন অর্থাৎ এখানে আসার পর সিমেন্টের দোকানে কথা বলছি বলছি না আমি বলছি এরা জানে যে আগামী কালকে ঢালাই দিতে হবে ফ্লোর ঢালাই মসজিদের নিচতলা বলে কালকে এত সিমেন্ট দিতে পারবো না পরশুদিন দিব এ মুসলমান ভাইরা এক ফ্লোরে ঢালাইতে লাগবে প্রায় 150 বস্তা সিমেন্ট উপরে ছাদে লাগছে প্রায় 350 বস্তা সিমেন্ট আমি ইলিয়াস রহমান জিহাদি কারো কাছ থেকে একটা বস্তা সিমেন্ট চাইয়া লই নাই আমার 26 লক্ষ টাকা চলে গেছে তোমরা না বলো বক্তারা টাকা নিয়ে এত টাকা নিয়ে কি করে এক দেড় ঘন্টা ওয়াজ করে এত টাকা নিয়ে কি করে যাইয়া দেখবা এরপরে সমালোচনা করবা যদি না দেইকা সমালোচনা করো আল্লাহর গজব আল্লাহর গজব আল্লাহর গজব তুই গজবে মর করুণায় মর ঠিক তোর সাসি মুমতাজ 4 লাখ টাকা লয় সারখান গান গায় সমালোচনা করতে পারো না তোমার জেম 7 লাখ টাকা নাই হারমোনিয়াম তবলা বাজাইয়া তোমার মনির খান 10 লাখ 2 লাখ টাকা নাই হারমোনিয়াম বাজাইয়া আর আমার কো টাকা পেলে হারমোনিয়াম তবলা কিনি না আমাদের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করি কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা করছি এক বছর সিমিট কারো কাছ থেকে নেই নাই পনে 200 ছাত্র আমার মাদ্রাসায় এই সমস্ত পোলাপান দেখে আইছে আমি কারো কাছ থেকে এক কেজি চাউল ডাল নিয়ে আমি মাদ্রাসা চালাই না সব আমার কষ্টের টাকা দিয়ে বাড়ি ভাড়ার টাকা দিয়ে মাদ্রাসা চালাই আমার এই ওয়াজের টাকা দিয়ে মাদ্রাসা চালাই আমার মতো বক্তারা দিবানা দিবা কি মুমতাজ রে এই যে তোমার কাছে টাকাটা দিছো কালকে আমার ঢালাইতে চলে যাবে এই যে এখন আমি 11 লক্ষ টাকা ঋণ কে দিবে তোমার বাপে ঠিক তোমার কাছে এক বস্তা সিমেন্ট চাইলে যদি কই চেয়ারম্যান সব খলিল ভাই আমার 10 বস্তা সিমেন্ট দান মসজিদ তো না মান না আমি তো অক্টোবর 1 তারিখ 1 কোটি 20 লাখ দিয়ে কিনা আমি দান করে দিছি আল্লাহর নামে মসজিদ এখন সারা দুনিয়ার মুসলমানের দেন এবিটা নাক গল বড় করবে আপনার আনছি টাকা দিয়ে আপনার মসজিদে দিতে আনছি নি আমি কথা কর না কেন তো তুমি তো আমার দিবা না এক বছর সীমা আমার তো এইভাবে কামাই তুই কথা কর না কেন আমাকে দিয়া যারা বদনাম বলবা আমার জীবনের যত পাপ তোমার ঘরে যাবে না জানে শুনে কথা বলার কারণে কারণ আমাদের মতো বক্তা এই যে হাফিজুর রহমান সিদ্দিকী মামুনুল হক খালেদ সাইফুল আইবি বাংলাদেশের সুপারস্টার বক্তাগুলা প্রত্যেকটা বক্তার বড় বড় মাদ্রাসা আছে যে সরমনায় আল্লাহর কুতুবের জানো কত বড় মাদ্রাসা এদের ওয়াজের টাকা গুলো সব মাদ্রাসা তুমি কেন করো তুমি মরবার আমরা বুঝি বাক্সের মধ্যে থাকবো ফেরাউনের মতো না আমাকে মরার চিন্তা নাই আমি এখনো 11 লক্ষ টাকা ঋণী কামাই তো লাখ লাখ টাকা কিন্তু এখনো পর্যন্ত মসজিদ করতে যে 11 লাখ টাকা ঋণী তোমাদের কাছে দোয়া চাই আমার আব্বা মনে মনে ভাবছে এই কারণে কথাগুলো বললাম আমার আব্বা ভাবছে মসজিদ করতেছে বলে আমার ঋণী আব্বাই জানে আমার আব্বা তো এক টাকাও দেয় না কারণ আমি তো আমার বাবার বড় সম্পদ জানে আমার মার নামে মসজিদ করতেছি আমার আব্বার নামে মসজিদ করতেছি আমার আব্বা মনে মনে ভাবছে 3 লাখ টাকা এখন লাগবে কইতে দিবে আমারে ধরে কই বাবা হাত খান দাও আজকে সাতটা শুনে হাত ধরে কই বাবা আমার তো অনেক টাকা লাগবে আমি বললাম আপনি কানবেন না আপনার এই ছেলে তার রক্ত বিক্রি করে হলো আপনাকে সুস্থ করবে ইনশাআল্লাহ আপনি আগের মতো আবার হাঁটবেন বিশ্বাস করুন আমার বাবা আমার এই কবরে সুর দিয়ে বলছে আল্লাহ তুমি আমার জাদুরি ভালো রেখো সেখানে রেখো ভালো রেখো যুবক ভাই আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমার আব্বা এখন আমার বাসায় তোমরা দেখে আইছো আমার বাবা যে কি পরিমাণ দোয়া করে যুবা আমার কিন্তু আরো ভাই বোন আছে তাদের তেমন সমর্থন নাই গো বাবা হে যুবক ভাই রে এক একবার পানি বের করতে বাবা 25,000 করে টাকা নিল ডাক্তার এক একবার পানি বের করতে অন্যদের কাছে বেশি নেয়
আমি বলছি টাকার কোন ব্যাপার কোন চিন্তা করবেন না, আল্লাহ যেন আপনার সুস্থ করে। হে যুবক, তুমি প্রবাসী ভাই, তোমার মা অসুস্থ হয়ে পড়ে রয়েছে, একটা ট্যাবলেট খাওয়ার পয়সা তোমার অ্যাকাউন্টে নাই, তোমার বাবা বাতের রোগে হাড়ের রোগী, তোমার বাবার এক পয়সা খাওয়ার মতো টাকা তোমার নাই, মনে রাখো টাকা ব্যাংকে থাকবে, মা বাবা একদিন থাকবে না। সেদিন কানলে আর কোনদিন পাইবা না। এবার দেখো হালিমা সাদিয়া আমার বিশ্বনবীর বুকে নিয়ে কানলে, বাবা তোমার মুনাফেক অপমান করছে, বাবা আমি মা সহ্য করতে পারি নাই। আমি বলি বলো বাবা কি দোয়া করলে তুমি খুশি হইবা? আমার নবী বলে মা বর দোয়ার দরকার নাই, আপনি হেদায়েতের দোয়া করেন, এই মুনাফেক মোমেন হয়ে যাইতে পারা। শপথ করে বলছি যারা মা বাবার খেদমত করবা তারাই জান্নাতি, ঠিক না বেটি? মা বাবার খেদমত করবা তো? আল্লাহ আকবার জোরে বলো, আল্লাহ আকবার জোরে বলো। করবা না ভাই, করবা না? তোর রক্ত বিক্রি করে হলো মা বাবার অসুস্থতা সুস্থ করবে, আল্লাহ তোরে জান্নাতে সুস্থ করবে ইনশাআল্লাহ।